একজন ভালো মুসলিম হতে হলে কি করতে হবে, আর গোনাহ এর জন্য কি সারা জীবন ধরে ক্ষমা চাইতে হবে? মাশাআল্লাহ, একটা লেকচারের সমান প্রশ্ন করেছেন। একজন ভালো মুসলিম হইতে হলে কি করতে হবে, এর উপর যদি আলোচনা, এর উপর সমস্ত দিনের আলোচনা। ভালো মুসলিম বানানোর জন্যই তো ইলমান নাফি, উপকারী জ্ঞান অর্জন করা, ও আমালান সালিহান মুতাকাব্বিলা, আর নেক আমল যা কবুল হয়, হ্যাঁ, তৌহিদ ইখলাস ভিত্তিক আমল, সুন্নাহ ভিত্তিক আমল, এবং সূরা আসরের বাস্তবায়ন, ওয়াতাওয়াসাবিল হাকা, তারপরে নিজে ইমান আমল ঠিক করে তৌহিদ সুন্নাহ কে জেনে সে অনুযায়ী আমল করে তারপরে তখন দাওয়াত দেওয়া, জি তারপরে দাওয়াত দেওয়া, এবং এই পথে ধৈর্য ধারণ করা। সূরা আসরের তফসিরটা পড়ার জন্য আপনাকে উপদেশ দেবো সংক্ষেপে। আর সংক্ষেপে আরেকটি কথা বলবো এই লম্বা কথার উত্তরে, তা হচ্ছে যে একজন ভালো মুসলিম হওয়ার জন্য প্রথম আকিদার পরিশুদ্ধি করবেন, কারণ আকিদা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আকিদা হচ্ছে দীনি বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস। এই ধর্মীয় বিশ্বাসটা যাতে করে বিশুদ্ধ আকিদা সহি হয়, আপনার ফাসেদ বাতিল আকিদা না থাকে, শিরকি বিদাতি আকিদা না থাকে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দীন সম্পর্কে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ নেকবান্দা ওলিয়া আউলিয়া সালেহীন সম্পর্কে ভ্রান্ত আকিদায় অনেকে ইমান হারিয়ে দিয়েছে। সুতরাং আপনি তৌহিদ এবং সুন্নাহটা ঠিক করবেন উপকারে, এলেম হাসিল করার মাধ্যমে আকিদা ঠিক হয়। প্রথম আকিদা যখন ঠিক হয়ে গেল, তৌহিদ বুঝলেন আপনি, সুন্নাহ বুঝলেন, শিরক মুক্ত হলেন, কুফরি মুক্ত হলেন, বিদাত মুক্ত হলেন, তখন আপনি ফরজ ওয়াজিব বলে আদায় করবেন। দুই নম্বর হচ্ছে আমেলুস সালেহাত, ফরজ ওয়াজিব আদায় করবেন, এবাদত বন্দেগি সুন্দর করবেন। আকিদার পরে এবাদত বন্দেগি সুন্দর করবেন, আর এবাদত বন্দেগিতে ফরজগুলিতে কোনো ঘাটতি ত্রুটি রাখবেন না। জি, পাঁচত যে ব্যক্তি ফরজ সালাত আদায় করতে পারে, তাকে যাকাতের কথা বলতে হবে না, তাকে সিয়ামের কথা বলতে হবে না, রমজান মাসে তাকে হজের কথা বলতে হবে। সুতরাং প্রথম পদক্ষেপ হচ্ছে পাঁচত সালাতে যেন কোনো ঘাটতি না থাকে, জামাত সঙ্গে যেইভাবে আল্লাহ সালাত আদায় করতে বলেছেন, ফরজ হজব আদায় করবেন। জীবনে ফরজ হজব অনেক রয়েছে, বন্ধের জন্য হিজাব ফরজ, হ্যাঁ, হিজাব করবেন আপনি, ফরজ মনে করে, ইবাদত মনে করে, দেখা দেখি নয়। আর তারপরে আপনার আখলাক মামলা ঠিক করবেন, আপনার চরিত্র ঠিক করবেন, প্রতিটি ক্ষেত্রে দেখবেন যে আমার চরিত্র ঠিক আছে কিনা, আমার চরিত্রে কোন রকমের পদস্খলন তো ঘটছে না। মামলাত, মানুষের সাথে লেনদেন, সে মুসলিমদের সাথে হোক, অমুসলিমের সাথে হোক, যে কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী যার সাথে হোক না কেন, আমার মামলাত, আচার আচরণ, লেনদেন, ব্যবসা বাণিজ্য, আমার রুজি রোজগার, হ্যাঁ, কোথা থেকে কোন উৎস থেকে আসছে আর কোথায় খরচ হচ্ছে, এসবগুলি ঠিক আছে কিনা। তাহলে আকিদা তৌহিদ, ইবাদত বন্দেগী, আর তারপর আখলাক মামলাত। আরেকটি কথা বলবো যে ফরজ ওয়াজিব আদায় করার পর আপনি সুন্নত নফল বেশি বেশি করার চেষ্টা করুন। প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে সুন্নত নফল রয়েছে, প্রত্যেক ভালো কাজের ক্ষেত্রে ফরজের পরে সুন্নত নফল রয়েছে, বেশি বেশি আদায় করবে, ইনশাআল্লাহ তাআলা ভালো মুসলিম হতে পারবেন। আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখবেন, পিতা মাতার সাথে সুসম্পর্ক রাখবেন, জি হ্যাঁ, তো এইভাবে আপনি ভালো মুসলিম হবেন ইনশাআল্লাহ। আর তারপরে বলেছেন যে গুনাহার জন্য কি সারা জীবন ধরে ক্ষমা চাইতে হবে, না গুনাহার জন্য সারা জীবন ক্ষমা চাইতে হবে না, একটি গুনাহার জন্য বা বেশ কিছু গুনাহার জন্য, বরং গুনাহার ক্ষেত্রে তওবা করা মানে গুনাহ বন্ধ করে দেওয়া, এবং গুনাহার উপর অনুশোচনা, অনুতপ্ত, লজ্জিত হওয়া, এবং প্রতিজ্ঞা করা যে এই গুনাহ পাপ আর হবে না, এই তিনটি শর্ত, আর মানুষের হক নষ্ট করে থাকলে সেটা দিয়ে দেওয়া অথবা ক্ষমা নিয়ে নেওয়া, এই মানুষের হকুকুল ইবাদের ক্ষেত্রে চারটি শর্ত, তওবার সাথে সাথে আল্লাহর কাছে খুব ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ তাআলা ক্ষমা হয়ে যাবে, যদি খালেস অন্তর থেকে আল্লাহর কাছে যদি আপনি মাগফিরাত করেন, ক্ষমা চেয়ে থাকেন। তওবা এবং ইস্তিগফার, তওবা মানে হচ্ছে ফিরিয়ে আসা গোনা থেকে, গোনা বিমুখ হওয়া, আল্লাহমুখী হয়ে যাওয়া, আর ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সারা জীবন ক্ষমা চাইতে হবে না। আবার কোনো গোনা হয়ে গেছে, প্রতিদিন গোনা হচ্ছে, আপনি তওবা ইস্তিগফার করতে থাকবেন, অন্তর থেকে শুধু মুখে বেশি বেশি পড়া নয়।